মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী, মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী, নামে তোমার মাদা তেরে দা ও গো জননী, মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী, নামে তোমার মাদা তেরে দা ও গো জননী, মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী। তিনি সকলের মা, গরিবেরও মা, ধনীরও মা, পীড়িতেরও মা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই মা। তিনি মাদার টেরিজা। ১৯১০ সালে ২৬ অগস্ট যুগোস্লোভিয়ার স্কোপিয়ে শহরে জন্মগ্রহণ করেন তিনি। প্রথমে তার নাম রাখা হয়েছিল মেরি টেরিজা বোজাস্কিউ। সেই মেরি পরবর্তীতে হয়ে ওঠেন মাদার টেরিজা। শনিবার মাদার টেরিজার জন্মদিবস। প্রতি বছরের ন্যায় চলতি বছরেও কলকাতার মাদার হাউসে পালন করা হল মাদার টেরিজার জন্মদিবস। এই মাদার হাউসের দেওয়ালের প্রত্যেকটা ইঁটে রয়েছে সিস্টার অ্যাগনেসের মাদার টেরিজা অর্থাৎ সকলের মা হয়ে ওঠার গল্প। এদিন মাদারের কাহিনী তুলে ধরলেন যারা মাদার টেরিজার সান্নিধ্য লাভ করেছেন বা সংস্পর্শ পেয়েছেন। আজ মাদার টেরিজার ১১৩তম জন্মদিন। দেশ বিদেশ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষের প্রত্যেক বছর সমাগম হয় কলকাতার এই মাদার হাউসে। প্রত্যেকে আসেন, এখানে প্রার্থনা জানান। পাশাপাশি মাদার টেরিজা যেই সময় কলকাতায় এসেছিলেন সেই সময় কলকাতায় দুর্ভিক্ষ চলছিল। ক্ষুধার্তর মানুষের মুখে তিনি তুলে দিয়েছিলেন খাবার, এবং যারা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত তাদেরকে নিজের হাতে সেবা করে সুস্থ করে তুলেছিলেন মাদার টেরিজা। তাই তো সদ্য নবজাতক থেকে শুরু করে ৯৯ বৃদ্ধ বৃদ্ধা প্রত্যেকের কাছে হয়ে উঠেছিলেন মাদার টেরিজা। সঙ্গে সম্পর্ক হচ্ছে, আমাকেও সবাই মাদার বয় বলতো। হ্যাঁ, এবং মাদার আমাকে যখন সালভেশন আর্মিতে ছিলাম উনি আমাকে এক সপ্তাহ না দেখলে উনি ডাকতেন, হরিহর কোথায় গেল, হরিহর কোথায় গেল, হরিহরকে ডেকে আনো। এবং উনি আমাকে চাকরিও দিয়েছিলেন মিন্টে, এবং সেই চাকরি বর্তমানে আমি রিটায়ার পার্সন, আর এখন আমি বাড়িতেই থাকি এবং ঈশ্বরের কাজ করি, চেষ্টা করি। বিপদে আপদে সবসময় মাদার তাঁর পাশে থেকেছেন বলেও জানান তিনি। একবার আমার জ্বর হয়েছিল, প্রচণ্ড জ্বর হয়েছিল, তো আমি বললাম মাদারের সঙ্গে আমি দেখা করবো। তো সিস্টার বললেন উনি ব্যস্ত আছেন, তা উনি দেখে উনি ডেকে নিলেন। বলেন তোমার কী হয়েছে? বলে মুখ তুলো, মুখ তুলেছি দেখে প্রচণ্ড ঘা হয়েছে মুখে। সঙ্গে সঙ্গে উনি ওনার ডাক্তারকে ডাকলেন, ডেকে উনি বললেন যে ওনাকে ওকে ওষুধ দাও। ওষুধপত্র দিয়ে উনি আমাকে সুস্থ করলেন। আবার তোমার যখন যা অসুবিধা হবে আমাকে বলবে, কিন্তু সব কথা তো বলতাম না আমি। হ্যাঁ, তো উনি খুব মানে সন্তানকে, আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে মাদার এত লোক তো আপনার কাছে আসে, কিন্তু আমার কথা আপনার কি করে মনে থাকে? এদিন মাদারের উদ্দেশ্যে একটি গান গাইলেন তিনি। ও মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী, মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী, নামে তোমার মাদা তেরে দা ও গো জননী, মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী, নামে তোমার মাদা তেরে দা ও গো জননী, মাতা মেরির কন্যা তুমি যিশুর ভগিনী। এদিন মাদারের স্মৃতিচারণা করে প্রশংসায় আপ্লুত হলেন প্রত্যেকেই। তারা জানান মাদার টেরিজা বিভিন্ন সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত রোগী কিংবা কুষ্ঠ আক্রান্ত রোগীর সেবা করতেন নিজের হাতেই। মানে ছোটবেলায় যখন আসতাম এখানে বেশিরভাগ টাইম গুড ফ্রাইডে টাইমে মাদারকে দেখার জন্য মানে দৌড় দৌড়িয়ে আসতাম যে মাদারের পাতা ছুবো, একটু মাদের আশীর্বাদটা নিব। বেশিরভাগ গুড ফ্রাইডে টাইমে মাদার আসতো সামনে দেখা করতে, আর এমনি টাইমে যখন যেখানেই দেখা হতো মাদারের মাদারের কাছে গিয়ে মাদের আশীর্বাদটা নেওয়ার জন্য খুব ইচ্ছা থাকতো। মনে পড়ে মানে এমন একটা দৃশ্য দেখেছিলাম জানেন, যেটা শত চেষ্টা করলে হয়তো আমরা পারবো না। আপনি জানেন কুষ্ঠরোগী, কুষ্ঠ বলে একটা রোগ আছে, ওই কুষ্ঠরোগীগুলোকে যখন দেখলাম কোনো দ্বিধা নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঘৃণা নেই, যেভাবে
ওদের হাতে তুলে নিয়েছিল। বিশ্বাস করুন, ওই দৃশ্যটা আমি জীবনে ভুলতে পারবো না। তাই তো আজ দেশ বিদেশে ছড়িয়ে থাকা অগণিত মানুষের কাছে তিনি আজ মায়ের জায়গা পেয়েছেন। সশরীরে না থাকলেও তিনি প্রত্যেকের মনে থেকে গিয়েছেন মা হিসেবে। ক্যামেরায় জ্যাকির সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।